বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 10ই এপ্রিল 2022 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি আপনার প্রয়োজনীয় নোটিশটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে। বিভাগীয় মামলায় অধিকতর তদন্ত কার্যক্রমে অংশগ্রহণের নোটিশ একটি ও এনওসি সংক্রান্ত একটি নোটিশ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। মাঠ পর্যায়ে 2022-23 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির খসড়া প্রেরণ প্রসঙ্গে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন উইংয়ে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে। শান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরির আদেশ আপত্তি সংক্রান্ত একটি ও এনওসি সংক্রান্ত একটি। মাধ্যমিক উচ্চশিক্ষার মাধ্যমিক উইংয়ে আজ মোট 10টি নোটিশ প্রকাশিত হয়েছে। এনওসি সংক্রান্ত 6টি, বহির্বাংলাদেশ গমন ও অবস্থানের অনুমতি প্রসঙ্গে একটি, কর্মকালীন সময় হিসেবে গণনা একটি ও চিকিৎসা ছুটি মঞ্জুর প্রসঙ্গে 2টি নোটিশ। মাধ্যমিক উচ্চশিক্ষার কলেজ উইংয়ে আজ মোট 15টি নোটিশ প্রকাশিত হয়েছে। এনওসি সংক্রান্ত 2টি, সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার সংক্রান্ত একটি, বহির্বাংলাদেশ ছুটি প্রসঙ্গে 4টি, পদ সৃজন সংক্রান্ত 2টি, অগ্রিম বর্ধিত বেতন প্রসঙ্গে একটি ও জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত একটি নোটিশ। প্রশিক্ষণ উইংয়ে আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। বিএজিএড পাস কোর্সে ভর্তির ভূতপক্ষ অনুমতি নামঞ্জুর সংক্রান্ত পরিবেক্ষণ ও মূল্যায়ন উইংয়ে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। অর্থ ক্রয়ে কোনো নোটিশ পাওয়া যায়নি। পরিপত্র বা প্রজ্ঞাপন জারি হয়নি। সেসিবের ওয়েবসাইটে আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। মাধ্যমিক দাখিল পর্যায়ে ধারাবাহিক মূল্যায়ন বিষয়ক মাঠ পর্যায়ের প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে কারিগরি ও মাদ্রাসা বিভাগে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে। বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আলিম স্তরে একাডেমিক স্বীকৃতির অনুমতি প্রদান প্রসঙ্গে একটি ও একাডেমিক স্বীকৃতি বাতিল প্রসঙ্গে একটি। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজের ওয়েবসাইটে আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। ইউআইটিআরসিইএ বাজেট বরাদ্দ প্রদান প্রসঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি এর ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ওয়েবসাইটে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ একটি নোটিশ পাওয়া গেছে। এনওসি সংক্রান্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। সর্বশেষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শিক্ষা বিষয়ক সকল নোটিশ সবার আগে পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।